দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আপনারা জানেন আশপাশে নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা কথা বলে থাকি অনুষ্ঠানে। আজকেও আমরা কথা বলবো করোনা সংকটকালীন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেই সাথে একটা দীর্ঘমেয়াদী বন্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এই বন্যার কবলে পড়ে বিভিন্ন জেলার স্কুল নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে, সেখানে কি অবস্থা হচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই গোটা আয়োজন জুটে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। যেমনটি বলছিলাম যে মাদারীপুরে নদী ভাঙনে পদ্মার যে গর্ভে, এরই মধ্যে প্রায় তিনটি স্কুল পানি গর্ভে হারিয়ে গিয়েছে। ফলে এই যে নদী গর্ভে স্কুল হারিয়ে গেল, এই বিষয়কে স্থানীয়রা বলছেন যে যদি আগে ভাগে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে স্কুলগুলো বাঁচানো যেত, এবং সেক্ষেত্রে নদী তীরবর্তী স্থানে স্কুল নির্মাণকে তারা ভুল সিদ্ধান্ত বলছেন। অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত, কিন্তু শিক্ষা অধিদপ্তর বলছে যে দ্রুতই এই সব ভেঙে যায় স্কুলের বিষয়ে একটা ব্যবস্থা তারা নেবেন। এ বিষয়ে একটা রিপোর্ট আছে দর্শক, চলুন সেটি আগে দেখে আসি। প্রায় 300 শিক্ষার্থীর বাতিঘর ছিল মাদারীপুরের শিবচরের নুরুদ্দিন মাদবরের কান্দি SESDP উচ্চ বিদ্যালয়ে। তবে এই বাতিঘর পদ্মায় বিলীন হয়েছে গেল 23 জুলাই। এর 5 দিন পর পদ্মার ভাঙনে বিলীন হয় কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এছাড়া কদিন আগেই ভেঙে পড়ে কাজীসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ভেঙে যাওয়ায় এখন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন 800+ শিক্ষার্থী। আমাদের স্কুল ভেঙে গেছে, এখন আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে, এখন আমরা কোথায় করব? আমাদের স্যারের আসতে পারতেছি না, পানির জন্য আমরা পড়তে পারতেছি না, বাচ্চাদের পড়ালেখার জন্য পড়াইতে পারলাম না, স্কুল ক্লাস সব বন্ধ। পদ্মার তীর ঘেঁষে 5 কোটি টাকা খরচ করে বিদ্যালয় 3টি নির্মাণের সিদ্ধান্ত ছিল ভুল বলছেন স্থানীয়রা। এটা যদি সরকার পদক্ষেপ নিত, যদি আরো বান্ধিত না, এই স্কুলগুলো যদি উঁচু এলাকাতে স্থায়ীভাবে নির্মাণ করা যায় তাহলে হয়তো এই ছাত্রছাত্রীদের লেখাপড়ার অক্ষুণ্ণ থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকায় এত বড় বড় বিল্ডিং না করে পাকা টিনের ঘর করলে দ্রুত সেটা স্থানান্তরিত করা যাবে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা অধিদপ্তর, আশ্বাস দ্রুতই নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি যে কিভাবে এই দুটো স্কুলের বিকল্প আমরা দাঁড় করাবো, সেটা আমরা করে ফেলব। আমাদের সেই পরিকল্পনা নেওয়া আছে, আমাদের কোথায় কি ক্ষতি হচ্ছে তার হিসেবও আমাদের প্রায় নেওয়া হয়ে গেছে, ফলে আমরা সেইভাবে ব্যবস্থাটা নিতে পারবো। আমার মনে হয় না এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো অসুবিধা সম্মুখীন হতে হবে। মাদারীপুরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আরো 12টি শিক্ষা প্রতিষ্ঠান। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর। দর্শক, আপনারা বিজ্ঞাপনের আগে রিপোর্টটি দেখছিলেন এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিবেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং খান মোহাম্মদ শহীদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি মাদারীপুর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি শুরুতেই সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই। আপনি এর আগে আমাকে বলেছিলেন যে এই বিষয়ে আপনি কথা বলতে চান, সেটা হচ্ছে যে আমরা রিপোর্টে দেখলাম যে সেখানকার কী অবস্থা। আপনি সাবেক, আপনি আগে শিক্ষা সচিব ছিলেন, বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়িয়েছেন, দেখেছেন যে কী অবস্থা। কথা হচ্ছে যে করোনা সংকটকালীন যে সময়টা আমরা পার করছি সেটা পার হয়ে গেলে স্কুল কলেজ খুলবে, স্বাভাবিক গতিতে আবার লেখাপড়া শুরু হবে, কিন্তু যে সমস্ত স্কুলগুলো ভেঙে গেল, নদীগর্ভে বিলীন হয়ে গেল, সেই সমস্ত স্কুলের শিক্ষার্থীরা তারা কীভাবে আসলে স্কুলে যাবে? দেখুন, আমি পদ্মার তীরের একটা উপজেলা শিবালয় মানিকগঞ্জের, সেখানে আমি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম। আমি থাকাকালীন সময়ে আলোকদিয়া চরে একটা হাই স্কুল, না আমি আসার পরে আলোকদিয়া চরে একটা হাই স্কুল হয়েছে, আমি নিজে তদবির করে করিয়েছি, চর শিবালয় প্রাইমারি স্কুল, আর জাফরগঞ্জে আমি থাকাকালীন সময়ে হাই স্কুল হয়েছিল, সব ভেঙে গেছে। তো এটা আমি চিন্তা করে দেখেছি, এবং রাজশাহীতে আমি ADC রেভিনিউ ছিলাম, একটা প্রজেক্টের চর উন্নয়ন প্রজেক্টের উপপরিচালক ছিলাম, একই সাথে ADC রেভিনিউয়ের সাথে। ওখানে 6তলা বিল্ডিং হয়েছিল, সম্ভবত 3টা সবই নদীগর্ভে গেছে। আমার অভিজ্ঞতায় আমি বলবো, আমিও চেষ্টা করেছি কিন্তু আসলে সবাইকে কনভিন্স করা যায়নি, সেটা হচ্ছে এই যে চর এলাকায় যারা বলছে যে এখানে পাশে না অন্য জায়গায় করা, এটা ঠিক না, এটা ভুল, ওনাদের ধারণা নেই ভিতরের। কেন?
চরের ভিতরে যেমন শিবালয়ে 25,000 মানুষ বাস করে, সুতরাং আপনি চরের পাড়ে এসে স্কুল করলে কোনো লাভ হবে না। আমার মতে দুইটা ব্যবস্থা নেওয়া যায়, যেগুলো লেস ভালনারেবল, সেখানে আপনার গ্লাস অ্যান্ড স্টিলের যদি করা যায় সাথে সাথে খোলা যায় অল্প টাকায়, কিন্তু এটা খুলে আবার রিসেট করা সম্ভব, বেশি টাকা লাগে না, এবং গুড কোয়ালিটির স্কুল করা সম্ভব গ্লাস অ্যান্ড স্টিলের চর এলাকায়। যেমন আমি উদাহরণ দিই, আপনারা লক্ষ্য করবেন লোকাল গভর্নমেন্ট থেকে নদীর পাশের অনেক ব্রিজ কিন্তু বেইলি ব্রিজ করে, কেন করে ওই ভেঙে যায় এই জন্য, এক। দুই হচ্ছে আরেকটা জিনিস করা যায়, আমাদের যেমন ফেরি আছে রোরো, ওরকম ফেরির মতো যদি করা যায় আরো লো কস্টে করা সম্ভব, নিচে সমান থাকবে, যখন শুকনোর সময় মাটিতে থাকবে ওখানে চরে, যখন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ভেসে উঠবে, এইভাবে করা কিন্তু সম্ভব, তাহলে একেবারে লস যাবে না। আরেকটা আমি বিকল্প চিন্তা করে রেখেছি, যে অনেকদিন থেকে চিন্তা করি সত্যি বলতে কি, আপনি যদি নারায়ণগঞ্জে যান দেখবেন অনেক পুরনো জাহাজ টাহাজ পড়ে আছে, তা কিন্তু এনে মডিফাই করে সুন্দর স্কুল করা সম্ভব প্রাইমারি স্কুলে, আর বড় আকারে সেকেন্ডারি স্কুল করা সম্ভব। এইটা আমি একটা উদাহরণ দিই, একটা প্রবলেম আমি সলিউশন করেছি, আমি এডিসি সরি আমি শিক্ষা সচিব থাকাকালীন, সেটা হচ্ছে আমাদের ছাদ স্যাক করে দেয়, পানি হয় এবং পানি হয়ে পড়ে দেয়াল ঘেঁষে যায়, দেয়ালে ছাতা ধরে এবং এটা অস্বাস্থ্য করে। সেই জন্য আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার ছিল হানজালা সাহেবের সাথে আমরা বসে, এখন দেখবেন প্রতিটি হাই স্কুলের চারচালা বা দোচালা হয় উপরে টাইলস এর রং লাল বা সবুজ, আমাদের ন্যাশনাল কালারে হয়, এটা কিন্তু আমি সিদ্ধান্ত দিয়েছি এবং খুব ডেলিজেন্টলি চিফ ইঞ্জিনিয়ার সাহেব এবং টিম সেটা ইমপ্লিমেন্ট করেছে, এখনো সেটা হচ্ছে এবং একটা প্রবলেম সলভ হয়ে গেছে, দেখতে সুন্দর এরিয়াল অ্যাস্থেটিক্স, আর বৃষ্টি পড়ে স্যাক করে না, পরের ফ্লোর গুলো নষ্ট হয় না। আমি সিম্পল একটা উদাহরণ দিলাম, এখানেও এটা করা সম্ভব, আমি বলেছি যে গ্লাস অ্যান্ড স্টিলের করে যেটা ফেব্রিকেটেড করা যায় খুলে নেওয়া যায়, আর একটা হচ্ছে ওরকম মানে ফেরির মতো হবে, জাহাজের মতো হবে স্কুলগুলো পানি যদি হয়। যারা বলছে যে না ওখানে করা যাবে না, দূরে করলে ভালো হতো, সেটা সম্ভব না, কেন তাহলে শিক্ষার্থীদের ওখানে তারপরেও নৌকায় আসতে হয়, বেশি দূরে হলে ঝুঁকিপূর্ণ। তৃতীয় হচ্ছে বস্তা ফেলার কথা বলেছে, তারা খরচ জানে না, তার কারণ এখানে যদি 3 কোটি টাকার বিল্ডিং হয় ওখানে 10 কোটি টাকার ওখানে বালির বস্তা ফেলা লাগবে, তার কারণ অনেক এক্সপেন্সিভ, আর পদ্মার যে স্রোত এটা পাশের যারা মাদারীপুরের উনি আছেন, পাশের যারা তারা সেটা বুঝতে পারবে না, যারা প্রত্যক্ষভাবে দেখেছেন তারাই উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই সচেতন নাগরিক কমিটির সভাপতি মাদারীপুরের খান মোহাম্মদ শহীদ। আপনি শুনছিলেন সাবেক শিক্ষা সচিব যেমনটি বলছিলেন যে নদী পাড়ে স্কুল করলে স্কুলের বিকল্প কিছু ব্যবস্থার কথা তিনি বললেন। এর আগে রিপোর্টে আমি দেখলাম যে নদী তীরে যে স্কুল সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, এমন অভিযোগ স্থানীয় যারা আছেন তাদের, যেহেতু আপনি মাদারীপুরের স্থানীয় মানুষ, সেই ক্ষেত্রে নজরুল ইসলাম স্যার যে বিকল্প প্রস্তাব দিলেন আর কি কি প্রস্তাব থাকতে পারে এবং আসলে সিদ্ধান্তটা কি ভুল ছিল কিনা? ধন্যবাদ। আমি যেটা মনে করি যে প্রথমত যেই নুরুদ্দিন মাদবর কান্দি যে স্কুলটা যেটা নদী গর্ভে বিলীন হয়েছে অন্ধটা সহ, এবং ওইটাই খুব বড় আকারে আমাদের চোখে পড়ছে সারা বাংলাদেশেরই, এবং এটা আমার যতটুকু মনে পড়ে যে যখন এটা নির্মাণ করা হয় তখন নদীটা বেশ দূরেই ছিল, কিন্তু আলটিমেটলি হয়তো অ্যাসেসমেন্টের জায়গাটা নদীটাই পর্যন্ত আসবে কিনা, কতদিনের জন্য আসবে সেই জায়গাটা হয়তোবা সাইন্টিফিক ভাবে সঠিক হয়তোবা হয় নাই, এটা হয়তো একটা ব্যাপার, কিন্তু সাংবিধিক ভাবে ওই জায়গাটা আমি একমত যে একেবারে ওই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায় পাকা ভবন করা এবং সেটা মনে হয় যে যথার্থ না। এটার অল্টারনেটিভ যে প্রস্তাবগুলি আসছে সেটার মধ্যে যেগুলি ভায়াবল, অর্থাৎ যেটা যেখানে গ্রহণযোগ্য, আমাদের নজরুল ইসলাম সাহেব নারায়ণগঞ্জের ওই যে কৃষির উদাহরণ দিচ্ছেন সেটা হয়তো সব জায়গায় প্রযোজ্য কিনা জানি না, কিন্তু আলটিমেটলি আমি মনে করি যে বড় বড় স্থাপনা না করে সেখানে সেমি পাকা অথবা যেটা একটু আলোচনাও হয়েছে যেটা বহনযোগ্য, যেটা হয়তো ঝুঁকির সময় অন্যত্র স্থানান্তর করা যায় সেইটার মধ্যে করা যায়, কিন্তু ওই প্রস্তাবটা কখনোই গ্রহণযোগ্য না যে ভার্নারেবল কোন এলাকায় স্কুল থাকবে না সেখানে স্কুল করা যাবে না, এটা একেবারেই বোকামি। স্কুল তো অবশ্যই থাকতে হবে, তো দেখতে হবে যে সেখানে রিস্কটা কি আছে, হাউ টু ফেস দ্য রিস্ক, এই জায়গাটা আমাদের নির্ণয় করা দরকার।
খান মোহাম্মদ শহীদ, আপনার কাছে আমি আবারও আসব। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম করোনাকালীন শিক্ষা সংকট নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি মাদারীপুর খান মোহাম্মদ শহীদ। আমি শুরুতে যেতে চাই নজরুল ইসলাম খানের কাছে, সেটি হচ্ছে যে 17 মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ, বেশ কিছু কতগুলো মাস আমরা পার করে ফেলেছি, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, বাসায় বসে তারা অনলাইনে ক্লাস করছে, সেই সাথে আবার ঘোষণা এলো যে পিইসি পরীক্ষা হচ্ছে না, আবার ঘোষণা এলো যে জেএসসি এবং জেডিসি পরীক্ষা হচ্ছে না, এই যে পরীক্ষা হচ্ছে না, তো এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি আমরা। দেখুন, লেখাপড়ায় যদি না হয় তাহলে পরীক্ষা কি হবে? আমার গাভিতে যদি দুধ না দেয় তাহলে আমি কি মাপার জন্য সরঞ্জাম রেখে আমি কি করব? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কালচারালি দেখেছি প্রোঅ্যাক্টিভ না, আমাদের কোনো কিছু ঘটার পরে চিন্তা ভাবনা করতে করতে বহুদিন চলে যায়। এখানেও তাই হয়েছে। আমি মনে করি যে অনলাইনে কিংবা অফলাইনে লেখাপড়ার সাথে সাথে করানো সম্ভব ছিল। আমার কাছে নিজের এক্সপেরিমেন্ট আছে। আমি একটা স্কুলের লোকাল সভাপতি, এটা সাধারণ একটা স্কুল, আমি বলেছি যে ফাউন্ডেশন স্কুল এটার নাম, আপনারা চেক করে দেখতে পারবেন। আমি তো কয়েকদিন পর থেকে অনলাইনে চালাচ্ছি, দেখছি যারা অ্যাটেন্ড করতে পারে না তাদের জন্য আমার শিক্ষকদের ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি, সেখানে কন্টেন্ট বানিয়ে রেখে দিতে বলেছি, তারা অফলাইনে দেখবে, ইউনিয়ন পরিষদে যাবে, সেখান থেকে ডিজিটাল সেন্টার বা দোকান থেকে ডাউনলোড করে সেখানে করবে। যখন কিছুই ছিল না ইন্টারনেট, তখন ডিস্ট্যান্স লার্নিং হয়েছে। সুতরাং শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি, জীবনের জন্য প্রস্তুতি কখনো থেমে থাকতে পারে না। আর এটা যদি না হয় শিক্ষা, তাহলে কিসের পরীক্ষা হবে? দ্বিতীয় একটা কথা হচ্ছে কিছু সমস্যা আছে, যেমন ক্লাস 5 এর যে বৃত্তি বা 8 এর বৃত্তি দেওয়ার একটা সমস্যা আছে, সেটা হয়তো আগের রেজাল্ট গুলো দেখে অ্যাভারেজ করে দেবেন, কিন্তু সারা জীবনে একটা স্কার থেকে যায়। কিন্তু যে ফ্রি যদি সার্টিফিকেট দেয় এটা থাকে একটা। আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরে যারা কম মার্কসে পাশ করেছে তাদের বিভিন্নভাবে চাকরির সময় বা অন্য সময় বা কোর্টেও যখন গেছে তখনও ডিসক্রিমিনেট করা হয়েছে, এটা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা তো সেই আমলের মানুষ, সেই জন্য আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যদি অনলাইনে বা অফলাইনেও পরীক্ষা নেওয়া সম্ভব, যদি জানা যায় জুম যেমন বলি বা মিটে, কিন্তু ইজিলি আরো সুন্দরভাবে পরীক্ষা নেওয়া যায়। ওখানে কিন্তু পরীক্ষা যদি 10 মিনিট দেওয়া যায়, তারপরে যদি 15 মিনিট সে ইউজ করে তাহলেও কিন্তু সেই হিসাব বের করা যায়। আসলে আমাদের প্রস্তুত থাকা, আমাদের প্রশিক্ষণ থাকা, আমাদের এতগুলো ট্রেনিং একাডেমি ছিল, আছে এখনো, তারা কি করলো, কেন অনলাইনে ট্রেনিং দিতে পারলো না? আমি নিজে প্রাইভেট পার্সন, আমি তো ওই কোডার্স ট্রাস্টকে বলেছি, বলে ফ্রি 10,000 প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষার্থীদের, এবং আমি নিজে ডিজাইন করে দিয়েছি কোর্সটা ওনাদের, তারা অন পেমেন্টও করছে 500 টাকায়, সেটা আবার ফ্রি 10,000-এর জন্য করছে। ইট ইজ পসিবল। রিসেন্টলি আমাকে একটা কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে আমি যে দেখি কিছুই হয় না। আমি তাদেরকে কি করেছি বলেছি কি যে যাদের প্রভিডেন্ট ফান্ড আছে তাদের ওখান থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে ল্যাপটপ কিনতে হবে এবং 12 মাসে আবার ফেরত দিতে হবে। যাদের নেই প্রভিডেন্ট ফান্ড তাদের ওই কলেজের ফান্ড থেকে টাকা দিয়েছি ফেরত যোগ্য, এবং মাসে 200 টাকা করে ইন্টারনেটের বিল দিয়েছি, হয়তো আরো বাড়ানো যাবে, যে আপনারা ট্রেনিং করে দিয়েছি কোডার্স ট্রাস্ট থেকে যে আপনাদের ক্লাস নিতে হবে, এবং আমাকে বলবেন কারা অ্যাবসেন্ট থাকে, কেন অ্যাবসেন্ট থাকে, যদি তাদেরকে ফোন করে বলা হয় অভিভাবকদেরকে। আমার অভিজ্ঞতায় দেখেছি কিন্তু এটা ইম্প্রুভ করে, এমনকি 95-98% হয়েছে। যেখানে নেট নেই সেখানেও সম্ভব অফলাইনে, তাকে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। সুতরাং এগুলো চিন্তা করতে হবে, না এই জন্য করা যাবে না এটা তো ঠিক না, এটা এগুলো এর ভিতরে যেতে হবে, এবং সেই জন্য তো ম্যানেজমেন্ট, নাহলে ম্যানেজমেন্টের দরকার কি? নাহলে তো মাসের যেমনটি তিনি বলছিলেন যে অনলাইন ক্লাসের কথা বলছিলেন, বাসায় বসে অনলাইনে ক্লাস নেওয়ার কথা, সেই ক্ষেত্রে শহরের বেলা আমরা দেখেছি ইন্টারনেট সুবিধার একটা ব্যাপার আছে, ল্যাপটপের ব্যাপার আছে, এখানে স্মার্টফোনের ব্যাপার আছে, কিন্তু গ্রাম অঞ্চলে সব জায়গায় কিন্তু ইন্টারনেট লাইন নেই, ল্যাপটপে অনেকের নেই, স্মার্টফোনও নেই, সেই ক্ষেত্রে কি তারা পিছিয়ে পড়ছে শহরের ছেলেদের বাচ্চাদের তুলনায়? এক ধরনের বৈষম্য কি সৃষ্টি হচ্ছে কিনা, এর থেকে উত্তরণের উপায় কি? অবশ্যই বৈষম্য সৃষ্টি হয়েছে, সেটা আমাদের ইনঅ্যাক্টিভিটির জন্য, কিন্তু এই স্মার্টফোন নেই এটা আপনাদের সঠিক ধারণা না। কেন আমি বলছি, আমি কিন্তু ভেরি স্ট্রংলি বলছি, তার কারণ 40% স্মার্টফোন আছে, এবং নেই কাদের, যারা রিক্সাওয়ালা সবজিওয়ালা এই ধরনের। আমি না থাকলে, আমি গ্রামের মানুষ, আমার ভাইয়ের আছে, নাহলে আমার বোনের আছে,
এবং নাহলে আমার বাবার আছে এটা কিন্তু ইউজ করতে পারে তারা, এবং মাত্র 2-3 ঘন্টার ক্লাস হয়, এখন বেশি ক্লাস করে না। এক দুই হচ্ছে এটা যদি আমরা ব্যবস্থা নিতাম প্রথম থেকে, আমরা যদি বন্যা হলে রিলিফ দিতে পারি তাহলে ওইটা কেন আমরা দিতে পারবো না? আর ছেলেমেয়েরা তখন স্কুলে যাচ্ছে না, যাওয়ার খরচ টিফিনের খরচ নেই, সেটা বাঁচিয়ে অভিভাবকরা কিনতে পারবে না, টেলিভিশন কিনতে পারে যখন, আরো ফ্রিজ কিনতে পারে, এটা সম্ভব, তাদেরকে একটা সাহস দেওয়া, সহায়তা দেওয়া। তৃতীয় হচ্ছে ইন্টারনেট, যাদের নেট আছে সেখানে, বেশিরভাগ জায়গায় আমি দেখি ফেসবুক আছে তারা চালায়, সেখানে আলাদা লো ব্যান্ডউইথে চালানোর ব্যবস্থা আছে, যারা বলছে নেই খুব কম জায়গায়, তাদের কি করে সলভ করা যায় সেটা হচ্ছে তাদের যে জায়গায় নেই সেখানে মোবাইল ফোন কোম্পানির কাছে পাঠাবে, শিক্ষা থেকে সেখানে মনিটর করবে, তোমরা এখানে এখানে দাও, তাদের লাইসেন্স অব্লিগেশন এটা আছে। সুতরাং ইট ইজ ম্যানেজমেন্ট ইস্যু, এটা আজ 3-4 মাসে এটা সম্ভব ছিল, কিন্তু আপনি যদি শুয়ে থাকেন, আপনি যদি চিন্তা করেন যে বদরের যুদ্ধ 313 জন মাত্র আর বাদবাকি ফেরেশতারা যুদ্ধ করে দেওয়া যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। ধন্যবাদ দর্শক, এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো। আমরা যেতে চাই মাদারীপুরে, তার আগে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম করোনাকালীন শিক্ষা সংকট নিয়ে, আমাদের সাথে যোগ দিয়েছেন নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, এবং সনাক সভাপতি মাদারীপুর খান মোহাম্মদ শহীদ। খান মোহাম্মদ শহীদ, আমি আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে বিরতির আগে নজরুল ইসলাম খান বলেছে, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই যে অনলাইন শিক্ষাদান পদ্ধতি, সেই ক্ষেত্রে শহর এবং গ্রামের যে সুযোগ সুবিধার ব্যাপার আছে সেক্ষেত্রে কোনো বৈষম্য সৃষ্টি হবে কিনা, আপনি হয়তো শুনেছেন, আপনি তার সাথে একমত কিনা? ধন্যবাদ। আমি শুনেছি এবং আমি সম্পূর্ণভাবে একমত না, তবে উনি যেই কথা বলছেন অন্তত অনেক চমৎকার কথা বলছেন, যেই কথাগুলি আগামী দিনের জন্য এবং আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, রিসপন্সিবিলিটির কিছু কথা উনি বলেছেন। সেই জায়গায় যদি প্রথম অংশটা আমি বলি যে কেন একমত হচ্ছি না, যে অনলাইনের সেই ফ্যাসিলিটিসটা শহর এবং গ্রামে যতই ফেসবুক চালাক কিন্তু আলটিমেটলি সেটার সুযোগটা গ্রামীণ পর্যায়ে সেইভাবে নিতে পারতেছে না। এবং তার কারণের মধ্যে যদি খুবই সংক্ষেপে আমি বলি যে এটা একটা প্রচারণার অভাব, দ্বিতীয়ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যে ভিডিও ফেসবুকের একটা পেজ করা হয়েছে সেটার যথার্থ শিডিউল নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে পরিকল্পনা, এটার যে একটা পরিকল্পনা হওয়া দরকার এবং সেই পরিকল্পিতভাবে এটা প্রচার করা, পরিকল্পিতভাবে প্রচারকারীদের পরিকল্পনার মধ্যে থাকা, যারা শুনবেন তাদের সেই সময়ের মধ্যে পরিকল্পনা থাকা, এই জায়গাটা মনে হয় একটা বিক্ষিপ্ততা আছে। আমি এই জায়গার কথা বাড়াতে চাচ্ছি না, কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুই জায়গায় আমাদের রেসপন্সিবিলিটি, যারা এটা করবেন কর্তৃপক্ষ, তারা যেটা নজরুল ইসলাম সাহেব যেটা বলেছেন তার সাথে আমি কিছু কিছু জায়গায় একমত, যে ওনারা এই কয় মাসের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষা বিভাগ সুপরিকল্পিত ভাবে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, কোন ভিডিও করা যায়, এটার কর্মসূচি কি হবে, এটার স্ট্রাকচার কি হবে, সেই জায়গা মনে হয় আমার মনে হয় যে পরীক্ষা দিল না, তারা তো সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আসলে তারা কিভাবে পাবে, সেক্ষেত্রে ছোট চাকরির ক্ষেত্রে এই সমস্ত সার্টিফিকেটের প্রয়োজন হয়, এই সমস্যাটা কিভাবে আসলে উত্তরণ সম্ভব? হয়তো এর আগের অন্যান্য ক্লাসের বা তার আগের ক্লাসের গড় হিসাব করে বা যেটুকু হয়েছে তারপরে দেওয়া সম্ভব, কিন্তু সবসময় একটা বৈষম্য হবে, সেই বৈষম্যটা কি এরপরে যারা ফুল পরীক্ষা দিয়ে হবে তাদের সাথে মনে সাইকোলজিক্যাল একটা অ্যাকসেপ্টেবিলিটি ডেফিনেটলি থাকে। আমি উদাহরণ দিয়েছি যে স্বাধীনতার পরে আমরা দেখেছি ওরকম কন্ডেন্স কোর্সে যাদের হয়েছে তারা অন্য বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ হবে, সুতরাং সেই অসুবিধাটা হবে। আমি আগেই বলেছি আমরা প্রোঅ্যাকটিভ হলে এটা সম্ভব ছিল, আমি উদাহরণ দিয়ে বলেছি যারা বলে এটা সম্ভব না তারা আমার কাছে এসে দেখে দেবে, আমি দেখাবো, তারা গ্রামে বসে আছে, বিকল্প রাস্তা আছে, প্ল্যান ওয়ান বলেছি অনলাইনে, প্ল্যান টু অফলাইনে, ইট ইজ পসিবল, কিন্তু আপনি সেটা ইউজ করেন কেনা? শিক্ষকদের প্রশিক্ষণ, মাত্র 4 ঘন্টা ট্রেনিং লাগে অনলাইন, আমাদের টিচার্স ট্রেনিং কলেজ আছে, HSTTI আছে, আমি ICT সেক্রেটারি ছিলাম, আমার হাত দিয়ে আমি NPD ছিলাম ডিজিটাল বাংলাদেশের, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে ইট ইজ পসিবল, বাট আমরা সব কাজে রিঅ্যাক্টিভ নট প্রোঅ্যাক্টিভ, এটা সাথে সাথে করলে সম্ভব। আমি পাবনার দেখি, পাবনায় যে স্কোয়ারে একটা স্কুল আছে ওখানে তো গ্রাম পর্যায়ে, আরো অনেকগুলো
শত শত উদাহরণ দিতে পারবো, কিন্তু আসলে ঢাকায়ও এরকম স্কুল আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে আপনারা শোনেন, আমাদের বিশ্ববিদ্যালয় গুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলছে না এটা সম্ভব না, সার্ভে করছে। কিন্তু আমি তো স্কুলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ফাউন্ডেশন স্কুলে আপনারা এসে দেখে যাবেন, চেক করবেন যে সম্ভব কিনা। সম্ভব, তবে অনেকগুলো বিকল্প থাকতে হবে, সব জায়গায় নেট আপনি পাবেন না, সব সময় পাবেন না, তার জন্য অফলাইনে করতে হবে, কন্টেন্ট বানাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি, শুধু যাবার আগে বলতে চাই, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, আমরা চাই সঠিক কাজের বাস্তবায়ন। আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো সমস্যা নতুন কোনো সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।